রাশি চাষীরা ঘরে পাট তুলতে ব্যস্ত। এবার ফলনও হচ্ছে ভালো, লক্ষ্যমাত্রার চাইতে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। পাটের দাম শ্রমিক সংকট আর বাজারে কমছে, তাই মৌসুম শেষে লোকসান হওয়ার দুশ্চিন্তা চাষীদের। করোনাকালীন সময়ে সরকারের সহযোগিতা কামনা করেন চাষীরা। রাজশাহী প্রতিনিধি আব্দুল খালেকের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার চলতি বছরে 18,043 হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে, যা গত বছরের চাইতে 3,000 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। এবার প্রতি বিঘা জমিতে 8 মণ হারে পাটের আবাদ হয়েছে। শ্রমিকরা বর্তমানে জমির পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো, রোদ্রে শুকানোর কাজ চলছে। তবে শ্রমিক সংকট থাকায় শ্রমিকরা নিজেরাই কাজ করে ব্যস্ত সময় পার করছে। তবে এসব কাজে সহযোগিতা করছে তাদের পরিবারের শিশু ও নারী সদস্যরা। অনেককে পাট বাছাই করে বাড়তি রোজগার করছে, কেউ শুধু পাট কাঠির বিনিময়ে পাট বাছাই করে দিচ্ছেন। এবছর তোষা ও দেশীয় নানা জাতের পাট আবাদ করে ভালো আবাদ পেয়েছেন চাষিরা, কিন্তু হঠাৎই কমেছে পাটের দাম, তাই আবার লোকসানও গুনতে হচ্ছে তাদের। আপনার পাটের একটু সমস্যা আর কি, কামলার সমস্যার জন্য এই 8,000 টাকা বিঘে নিচ্ছে। তাতে আমরা সরকারের কাছে আশা করবো যে আমাদের পাট যেন একটু আমরা বেশি দাম পাই। আমার মনে করেন আমার পাট সামনে মনে করেন কাজ আছে, কাজ করতেছে সেই পুরুষে আমরা তার কাছে বসে থাকি, আমরা যোগাযোগ করি, আমরা তার সাথে সিলি ইয়া করি, ধোয়া পাকলা সবই করি। লেবার ধরেন পাওয়া যাচ্ছে না, খুব 500 টাকা লেবারের দাম। আর ধরেন পাট করি আপাতত হাফ হাফ গৃহস্থ পাবি, আর হাফ হাফ ধরেন লেবার দিতে হবে, এই তো। পাট বাজার উঠতে শুরু করেছে, তবে প্রথম দিকে পাটের দাম ভালো ছিল, কিন্তু বর্তমানে কিছুটা কম হয়, চাষিদের লোকসান গুনতে হচ্ছে। বিগত বছরের তুলনায় রাজশাহীতে এবার পাটের আবাদ বেশি হয়েছে। গত বছর রাজশাহীতে পাট হয়েছিল 15,000 হেক্টর, এইবার রাজশাহীতে পাট হয়েছে 18,000 হেক্টরেরও কিছু বেশি, 18,043 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। পাটের বাজার দর বেশি ছিল, পুরো বছর ধরেই বেশি ছিল, এবং পাট চাষে এখন সহজ প্রযুক্তি এসেছে, ভালো জাত এসেছে। পাটের জমিতে এখন আগাছানাশক ব্যবহার করে পাটের আগাছা নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য, এবং পাটের ভালো জাত এসেছে, রবি আর্ট বলে একটা জাত এখন আমাদের বাংলাদেশে বিজেআরআই বা জুট রিসার্চ ইনস্টিটিউশন একটা জাত। ডেস্ক রিপোর্ট, 71 বাংলা টেলিভিশন।